বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার চ্যানেলে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই জানেন ভারত এবং চীন উভয় দেশই ব্রহ্মপুত্র নদীর উজানে বাঁধ নির্মাণ করছে। এতে বাংলাদেশ কি কি ক্ষতির সম্মুখীন হবে সেই বিষয়ে আমাদের আজ বিস্তারিত আলোচনা হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও বাংলাদেশের জন্য শুরু হয়ে গেছে, এটা আমাদের জানতে হবে। বাংলাদেশের অস্তিত্ব যখন বিপন্ন, তখন আমাদের এক হবার কোনো বিকল্প নেই। আজ বেশ কষ্ট করেই ভিডিওটা বানানো হয়েছে, একটু বড় হলেও আমার মনে হয় আপনাদের সকলের পুরো ভিডিওটি দেখা উচিত। আর অবশ্যই বাংলাদেশি হিসাবে আমাদের সকলকে সোচ্চার হওয়া উচিত, তাই পুরোটা দেখে আপনার মন্তব্য জানিয়ে রাখার অনুরোধ রইল। যদি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ কি হতে পারে, উত্তর অজানা। তবে অবশ্যই অনেকে বলবেন তেলের খনি, সোনার খনি, আরো অনেক অনেক খনি। তেল বা সোনা ছাড়াও জীবন চলে, কিন্তু পানি ছাড়া চলে না। বিশ্বের মিঠা পানির মজুদ দ্রুত কমে আসছে, মাটির নিচে পানির স্তর আরো নিচে নেমে যাচ্ছে, খাল বিল নদী শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে, প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। পানির গুরুত্ব তবুও আমরা বুঝতে পারলাম না। ফারাক্কার জন্য ভাসানির লং মার্চের গুরুত্ব আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। ফারাক্কা চুক্তি বা তিস্তা চুক্তির বাস্তব জীবনের প্রভাবের হিসাব আমরা এখনো মেলাতে পারিনি। বাংলাদেশে প্রায় 100টি নদী মৃত প্রায়। ঢাকায় পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে ভূগর্ভস্থ উৎস থেকে এখন পানি পাওয়া যায় না। অন্যদিকে দেশের অধিকাংশ জেলায় নলকূপে শুষ্ক মৌসুমে পানি থাকে না। কিছু অঞ্চলের অবস্থা এতটাই খারাপ যে গভীর নলকূপের ক্ষেত্রে পানির স্তর পেতে স্বাভাবিক গভীরতার থেকে আরো অনেক বেশি গভীরে যেতে হয়। সামনে এমন দিন আসতে খুব বেশি দিন বাকি নেই যখন গভীর নলকূপে আর পানি মিলবে না। পানির অভাবে কৃষি থমকে যাবে, ভূমি উর্বরতা হারাবে, মরুকরণ শুরু হবে, খাদ্য ঘাটতি থেকে শুরু করে সার্বিক প্রভাব বিবেচনায় দেশের চূড়ান্ত বিপর্যয় হওয়া অসম্ভব কিছু না। আল্লাহ আমাদের পর্যাপ্ত মিঠা পানির উৎস দিয়েছেন, আমরা এই সম্পদের মূল্য না বুঝেই অপচয় করি। কিন্তু এবার বাংলাদেশের সামনে আসন্ন যে সমস্যা সেটি আরো ভয়ানক। বঙ্গীয় এ বদ্বীপের ভূমিকে উর্বর এবং সিক্ত করার সব থেকে বেশি যে প্রাকৃতিক উৎস দায়ী সেটি হল ব্রহ্মপুত্র নদী। ভারত বাংলাদেশের পরিবেশগত প্রভাব উপেক্ষা করে ফারাক্কা বাদ দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলির মৃত্যুর সনদ ইস্যু করেছে। উৎসে পানির অভাবে পলি জমে মরে গেছে অনেক নদী। তিস্তা নিয়ে বাংলাদেশের চেষ্টা তেমন কোনো সুফল বয়ে আনেনি। এক প্রকার বাধ্য হয়েই বাংলাদেশ চীনকে এই প্রকল্পে যুক্ত করে। সমন্বিত তিস্তা প্রকল্পে রিজার্ভার সৃষ্টি করে পানি ধরে রাখার মাধ্যমে ভারতের তিস্তার উজানে করা বাঁধের প্রভাব বাংলাদেশ হয়তো কিছুটা কমিয়ে আনতে পারবে। কিন্তু ব্রহ্মপুত্র, বাংলাদেশের পানির প্রধান উৎস ব্রহ্মপুত্র শেষ হলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সংকট সৃষ্টি হবে। চীন এবং ভারত, এই দুটি দেশের অমানবিক সিদ্ধান্তে বাংলাদেশ আজ ঝুঁকির ভেতর। ব্রহ্মপুত্র নদীর উৎস চীনের তিব্বতে, সেখান থেকে প্রভাবিত হয়ে ভারতের অরুণাচল প্রদেশ হয়ে আসামের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত যখন জলবিদ্যুতের নামে ড্যাম নির্মাণ করতে গেল, বাংলাদেশ উদ্বেগ জানিয়ে চিঠি লেখার পরও ভারত কোনো পাত্তা দেয়নি, একবারও ভাবেনি প্রকৃতিকে পরিবর্তন করার ফল সকলকে ভোগ করতে হয়। এই পরিস্থিতি আরো ঘোলাটে করেছে চীন। চীনের তিব্বত থেকে সৃষ্টি হওয়া এই নদী চীনে ইয়ারলাং জাংবো নামে পরিচিত। তিব্বত এবং ভারত সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বেশ কাছেই চীন একটি সুপার ড্যাম নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে। চীন ইতোমধ্যে বেশ কয়েকটি ছোট ড্যাম নির্মাণ করে ফেলেছে এই নদীর উপর। ভারতের মতো চীনও চায় জলবিদ্যুৎ। বিশ্বের সব থেকে বড় জলবিদ্যুৎ কেন্দ্র চীনের থ্রি জর্জেস ড্যাম। চীনের মতো দেশ $37 বিলিয়ন ব্যয় করে নির্মাণ করেছিল এই ড্যাম। আশঙ্কার ব্যাপার হলো ব্রহ্মপুত্র নদীর উৎসে নির্মাণ হতে যাওয়া
নতুন এই সুপার ড্যাম থ্রি জর্জেস ড্যামের উৎপাদন ক্ষমতা থেকেও তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। তিন গুণ! খুশির কিছুই নেই এখানে। চিন্তার ভাজ এ কারণেই পড়া উচিত যে কি পরিমাণ পানি তারা এই ড্যামে আটকে রাখবে। ভাটির দেশে পরিবেশের উপর কি ভয়ানক প্রভাব পড়বে সেটা আমরা অনেকেই হয়তো অনুভব করতে পারছি না। চীন ড্যাম নির্মাণ করছে, ভালো, কিন্তু এতে পানি স্বল্পতায় পড়বে ভারত, আর সেটা কাটাতেই ভারত নিয়েছে আরেকটি সুপার ড্যাম প্রকল্প। ব্রহ্মপুত্র নদীর উপর ভারত যে ড্যাম নির্মাণ করতে যাচ্ছে তাতে পরিকল্পনা অনুযায়ী ভারত 10,000 মেগাওয়াট বা 10 গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে, আর এর জন্য ভারতও পানি আটকে রাখবে তাদের এই সুপার ড্যামে। একবার ভাবুন, প্রাকৃতিক একটি নদীর উৎসে পানি আটকিয়ে দুটি দেশ দুটি সুপার ড্যাম নির্মাণ করবে, তাহলে ভাটির দেশ বাংলাদেশের কি হবে, এদেশের কৃষির কি হবে? আমরা আমাদের প্রাকৃতিক নদীর উৎস হিসাবে বিবেচিত খাল বিল হাওড় নদী দখল করে ফেলেছি, বালু দিয়ে ভরাট করে জলাভূমিকে রূপ দিয়েছি নগরে, নগরের মানুষগুলোর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানীয় আমরা দূষণ করে ফেলেছি। এখন আমরা কি করব? জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পানি সম্পদকে এখনই অন্তর্ভুক্ত করা উচিত। সারা দেশে জলভূমিকে ভরাট করার হাত থেকে রক্ষা করা এবং মৃত নদীতে ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নতুনভাবে জীবন দেওয়ার চেষ্টা করার কোনো বিকল্প এখন আর নেই আমাদের। আমাদের হাতে আরেকটি উপায় আছে, সেটি হলো গঙ্গা ব্যারেজ নির্মাণ, কিন্তু সেটা করা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অনেকেই ভাবছেন যে গঙ্গা ব্যারেজ বানালেই তো লেঠা চুকে যায়, কিন্তু এত সহজ নয় বিষয়টি। আমাদের মূল সমস্যা হলো সমতল ভূমিতে ব্যারেজ নির্মাণ করা। চীন বা ভারত পাহাড়ি প্রবাহে সহজে জল আটকে ধারণ করতে পারে, রিজার্ভার সৃষ্টি করতে পারে, কিন্তু বাংলাদেশ তো সমতল, এখানে এটা করা প্রাকৃতিকভাবেই কঠিন। কোনো পাহাড়ি ধারা নেই এখানে, সমতলের বুক চিরে বয়ে গেছে নদী। সেক্ষেত্রে নদীর দুই পাড়কে কৃত্রিমভাবে উঁচু করে এবং নদী খনন করে রিজার্ভার সৃষ্টি করা যেতে পারে, কিন্তু এ কাজ করাটা যে মোটেই সহজ নয় সেটাও আমাদের বুঝতে হবে। হাল ছেড়ে দেওয়ার সুযোগও নেই, আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। গঙ্গা ব্যারেজের জন্য প্রয়োজনে আরও বিস্তারিত স্টাডি করতে হবে, সেই সাথে অবশ্যই এই ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আর কোনো বিকল্প নেই আমাদের, যদি প্রয়োজনে ভারত বা চীনের বিরুদ্ধে মামলা করা লাগে সেটাও করতে হবে। সব থেকে বড় কথা, আমাদের হাতে এখন বসে থাকার সময় নেই, উচ্চ মহলের উচিত এখনই এই বিষয়টি নিয়ে কাজে লেগে পড়া। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, স্বাধীনতার মাসে ডেভফেসের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি পুরোটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।